আমি এবার একটা ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজ থেকে বার করে একটু পরে খাবো। আরে বেশ কিছুদিন এখানে ভিডিও দেওয়া হলো না, কিছু কাজের চাপ পড়ে গেছিল, ভিডিও আর বানানো হয়। তো আজকে একটু ফ্রি, আজকে একটা ভিডিও বানাচ্ছি। তো শুনলাম এমকে কিচেনে ডেজার্ট বানাচ্ছে, ডেজার্ট ফিরনি। চলুন আর দেরি করে লাভ নেই, সোজা কিচেনে যাই, হামলা করি, কি বানাচ্ছে দেখি। চলুন। তাহলে ডেজার্ট আজকে কি হবে? আজকে ফিরনি বানাচ্ছি। ফিরনি? ফিরনির জন্য কি কি লাগবে? বলছিলাম আগে দুটো একটু বয়ল করতে দিয়ে দিই। এইটা হলো বাসমতি বা গোবিন্দভোগ চাল, এটা গ্রাইন্ড করে নিতে হবে। ঠিক আছে, কনসিস্টেন্সিটা এই এই এগুম এই যে দেখছো, গুঁড়ো করা, গুঁড়ো করা, এই গুঁড়োটা ঠিকনেস সময় দেখাচ্ছি, এরকম করতে হবে। আচ্ছা ঠিক আছে, ফিরনি বানাতে গেলে একদম পাউডারের মতো নয়। আচ্ছা, একটু একটুখানি দানা দানা থাকবে। আমি দেখাই চামচ। এটা মিক্সিতে করেছো তো তুমি? হ্যাঁ, মিক্সিতে গ্রাইন্ড করেছি, একদম পাউডার করেছি, পুরো একটু ঠিক টাইপের। ঠিক আছে ঠিক আছে, ক্লোজ করে দেখো। ক্লোজ করে দেখি আগে, এটা না ঠান্ডা দুধে দিয়ে একটু গুলে নেব। আচ্ছা নাও, এখানে দুধ বয়ল করতে দিচ্ছি। আচ্ছা, এটা গরম দুধে যদি দিই এটা না ল্যাম্পস পাকে যাবে, এটা ভালো করে গুলবে না। এটাকে আলাদা করে গুলে নিচ্ছ ঠান্ডা দুধে? ওকে, এটা যে কেউ বাসমতি বা গোবিন্দভোগ চাল নিতে পারে, বাসমতি দিয়ে হয়, গোবিন্দভোগ দিয়ে করা যায়। ঠিক আছে, যারা বন্ধুরা দেখছেন ওপার থেকে চিনি গুঁড়া চাল আরামসে চোখ বন্ধ করে ইউজ করুন, কোনো ব্যাপার নেই। এটা না দুটো না আমি একটু গাঢ় করে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ফিরনি একটা দারুণ ফেভারিট জিনিস আমার, আর আশা করি ফিরনি সবাইকার খুব পছন্দের জিনিস, বাড়িতে বানানো যাবে ফিরনি। এটাকে এতে একটু ইলাইচি পাউডার দেবো, একটু ইলাইচি পাউডার। হ্যাঁ, একটু ইলাইচি পাউডার দেবো, চিনি লাস্টে একদম। হ্যাঁ, চিনি লাস্টে। ওকে, এবার কি দিচ্ছ? একটু কেশর, একটু ইয়েলোইশ কালার আসার জন্য, কালারের জন্য একটু কেশর দিয়ে দিলো। দুধটা তো বল হয়ে গেছে, তো আমি অলরেডি একটু গাঢ় করে রেখেছিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই দুধটা কি আগে থেকে একটু ফুটিয়ে নিয়ে রাখা দরকার আছে, মানে একটু গাঢ় করতে? যদি ক্রিম মিল্ক যদি পাওয়া যায়, খুবই ভালো, দোকানে পাওয়া যাবে ক্রিম মিল্ক। হ্যাঁ, ক্রিম মিল্ক ইউজ করা যায়, নাহলে একটু ফুটিয়ে নিতে হবে, একটু গাঢ় করে নিতে হবে, করে তারপরে সিঙ্গেল ডাবল টোন হলে কি হবে, তো একটুখানি পাতলা থাকে, তারপর ওটা ফুটাতে হয় একটুখানি। ঠিক আছে, এই চালটা যে ঘুরেছি এর মধ্যে অ্যাড করে দেবো। এখন হালকা হালকা ইয়েলো কালার আসছে, এটা জানি না ক্যামেরাতে বোঝা যাবে কিনা। এটা ধুয়ে সব রাখা, সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলে অসুবিধে হয়, এটা একদম ওয়াশ করে একদম শুকিয়ে ফ্রাই করে শুকিয়ে রেখেছি। আচ্ছা, এটা সবসময় নাড়তে হবে না তো আটকে যায়। আচ্ছা, আস্তে হলুদ কালারটা একটু একটু করে হচ্ছে। এর সঙ্গে একটু, আমার কাছে তো বাড়িতে ক্ষীর নেই, ক্ষীর বা কালাকান মিষ্টি হলে অ্যাড করলে ভালো টেস্ট হয়। আমার কাছে বাড়িতে শুধু মিল্ক মেট আছে, মিল্ক মেট দাও, তো একটু টেস্ট আনার জন্য বেশি করে মিল্ক মেট দাও, কনডেন্সড মিল্ক। এটা কনস্ট্যান্ট 5 মিনিট আটতে হবে, 5 মিনিট আটতে হবে, বেশি টাইম লাগবে না, এটা চাল তো পাউডার হয়ে গেছে তো। তাহলে এবার নেক্সট প্রসেসটা কি? চিনি দেবে 5 মিনিট পরে। হ্যাঁ দেখছো, এটা পুরো কনসিস্টেন্সি দেখো, পুরো গাঢ় হয়ে গেছে, আর কালারটাও একদম এসে গেছে, ফার্স্ট ক্লাস কালার হয়ে গেছে, ফিন কালার। আর চিনিটা বাকি আছে, যে কেউ বাড়িতে চিনিও দিতে পারো। আমার এখানে ঠাকুরের ভোগ নকুলদানা লাগে, তো নকুলদানা একটু জলে ভিজিয়ে রেখেছি। বাহ, নকুলদানার ফিরনি, নকুলদানার ফিরনি খেয়েছেন? হ্যাঁ, নকুলদানা একটুখানি দিয়ে দিন, এটা দেখো পুরো নকুলদানার রস বানিয়ে রেখেছে। এমনি এটা রসটা জলে ভিজিয়ে, জলে ভিজিয়ে রেখে দিয়েছি, মানে শরবত, শরবত নকুলদানার শরবত। দেখো কত গাঢ়, চিনি হলে অনেক টাইম লাগে, তুমি অনেক তোমার রেকর্ডিং যে তুমি ভরো, তো অনেক বলে দেবো। যে কোনো স্ট্যাক আমি নুন অ্যাড করছি, সামান্য নুন, একটা পিঞ্চ। হ্যাঁ ঠিক আছে, অল্প টেস্ট আর ভালো করবে, একটু কেওড়া জল, কেওড়া জল একটু দিয়ে দিন, বেশি নয়, হাফ চিবি মতো। এসো, চাপ চাপ হয়ে গেছে তো, এবার ঠান্ডা হলে এতে আরো ভরে, তুমি ভরে দাও, ভরার কাজ ভরে দিচ্ছি, ভরে দিচ্ছি, দেখি যে আগে দেখুন ফিনিট। আজকে আমি রান্না করলাম কিন্তু, হ্যাঁ আলটিমেটলি, কারণ যার হাতে এটা রয়েছে সেই তো ফিনিশ করে, মেড ইন ইন্ডিয়া।
কিছু হয়ে যাওয়ার পরে মেড ইন ইন্ডিয়া স্ট্যাম্প যখন হয় তো সেরকমই আমি এটা বানাচ্ছি। ডিকে তুলে দিচ্ছে ফিরনিটাকে, ঠান্ডা তুলতে তুলতে খেয়ে নিও না। না না, আমি খেয়ে নেবো না। তবে এবার রেডি, আমি এবার ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজ থেকে বার করে একটু পরে খাবো। ফিরনিটা ঠান্ডা করার পরে টেস্ট করা হয়ে গেছে, ফিরনিটা দারুণ বানিয়েছে এমকে। অ্যাজ ইউজুয়াল ও ফিরনি আগেও এরমভাবেই বানায়, তা আমি তো দুটো খেয়ে নিয়েছি আর বাকি রয়েছে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরমভাবে, যদি মনে হয় ফিরনিটা এরমভাবে বানাবেন। আর কিরম লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। তো ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন। তো সবসময় যেটা বলি, সবকা মালিকে ওম সাই রাম।